মেধাবী ভাই আছে, অনেক জ্ঞানী ভাই, সেও এই ভুলটা করে বসেছে যে একটা ওনার পিকচার দিয়ে ওনার বায়োডাটা বাইর করে আনতেছে, ওনার ভবিষ্যৎ বলে দিতেছে। তো এইটা দেখে ওই ঠাটপাড়ি অ্যাপসে যাইতেছে, কিছু অপশন চাইতেছে, ওগুলো অ্যালাউ করে দিতেছে। ভাই আপনি জানেন না, একটা ভুলের কারণে আপনার সারা জীবনের কান্না। তো আপনি তো আগে সর্বপ্রথম আপনার ইসলাম ধর্মটা নষ্ট করতেছেন, কেন আপনার ভবিষ্যৎ কি একটা অ্যাপসে বলে দিতে পারে? ঠিক আছে, ভবিষ্যৎ তো বলে দেবে একমাত্র আল্লাহ, ঠিক আছে। আল্লাহ ছাড়া কেউ আপনার কপালে কি আছে ভবিষ্যতে কেউ বলতে পারবে না, ঠিক আছে। তো আপনি এটাই তো ধ্বংস করতেছেন আগে আপনার ধর্ম, তারপরে তো এইগুলো ভাই। তো বিস্তারিত আজকে কথাগুলো হবে, আজকে খুবই ভিডিওটা ইম্পর্টেন্ট। আপনারা মনোজামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহস্য সম্পর্কে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ইউটিউব থাম্বনেল দেখলে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথাবার্তা হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে, আমাদের যে ফেসবুক আইডি কতটাই যে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা পাস্ট দেখলে বোঝা যায়। আগে যেমন আমাদের ছিল মেমোরি কার্ড, অনেক ইম্পর্টেন্ট ছিল ভাই, ঠিক আছে। তো এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক একটা ভালো একটা মিডিয়া। তো আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে থেকে ছোট বড় আপনার আজকের মধ্যে সবচেয়ে একটা ভালো যোগাযোগ পদ্ধতি থাকলে ফেসবুক, ঠিক আছে। তো ফেসবুক আমরা সবাই ইউজ করি। তো ইদানিং যে একটা ভয়াবহ সৃষ্টি হয়েছে, ঠিক আছে, হঠাৎ করে উধাও আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার নিগেল পাসওয়ার্ড, আপনার ফোন নাম্বার দিতেছেন, আপনার আইডি আসতেছে না। তার কারণ হলো ভাই এগুলো করেন, এই যে ইদানিং দেখতেছি আপনার পিকচার দিয়ে আপনার ভবিষ্যৎ। ভাই আর ভবিষ্যৎ হয় কী দিব, এই নাস্তিকরা কিসের জন্য এই আপনাদের ইমান দুর্বল করে? আসলে এই আমরা এগুলোর মধ্যে বিশ্বাস করি কিসের? এই আপনার একটা পিকচার দিয়ে কি আপনার ভবিষ্যৎ বলে দিতে পারে, ঠিক আছে? এই যে আপনারা যে কাজগুলো করছেন এটা ঠিক না। অনেক বুদ্ধিমান ভাইয়েরাও দেখছি আমার এলাকার ভাই দিয়ে শুরু করে একেবারে সবাই এটাই করতেছেন। তো আপনি কি জানেন আপনার একটা ভুলের কারণে আপনার ফ্যামিলি পর্যন্ত এই ভুলটার মাসুদ দিতে হবে, ঠিক আছে। বলে না বাংলাতে একটা ভুলের কারণ, ঠিক আছে, সারা জীবনের কান্না। তো এই ভুলটা কেন করতেছেন ভাই? এই যে একটা অ্যাপস, এই অ্যাপসের মধ্যে যান, ঢোকার পর আপনার পিকচার দেওয়ার পর কিছু অপশন যায় অ্যালাউ করেন, আপনি অ্যালাউ করার সাথে সাথে আপনার ডিটেলস সবগুলো নিয়ে নেয়। আর আপনি কি জানেন, আদৌ কি জানেন, আপনার পিকচার বিক্রি করে ও টাকা ইনকাম করবে, আপনার অ্যাকাউন্ট দিয়ে ক্রাইম করবে, আপনার আপনাকে যখন তখন বিপদে ফেলাইতে পারে। ভাই আপনারা এই অ্যাপসগুলো থেকে দূরে থাকেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ফেসবুক নিয়ে এসছে, তো আমি আমার এই স্ক্রিনে দেখাবো, ঠিক আছে। আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন, আমি আরও ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো। আজকের কথাগুলো স্কিপ করা যাবে না, আর পারলে ভিডিওটা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে প্রিয় বন্ধুরা, ঠিক আছে, সাথে সাথে শেয়ার করে দেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন। তো যাই হোক, চলুন ভাই। তো এই যে ভাই থার্ড পার্টি অ্যাপস, এই থার্ড পার্টি অ্যাপসগুলো আপনার তাড়াতাড়ি বিশ্বাস করেন কে? এই যে কিছু আছে না ভাই, গেম খেলে টাকা ইনকাম করেন ভাই, এইটার যে অ্যাপস ক্লিক করেন, ক্লিক করে টাকা ইনকাম করা যায় 1000 টাকা, অ্যাকাউন্ট খুলে 1500 টাকা। ভাই আপনি কি জানেন ওইখানে আপনার ফোন নাম্বার দিতেছেন, বিকাশ নাম্বার দিতেছেন, আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার এগুলো যখনই দেন, ঠিক আছে, ওই থার্ড পার্টি অ্যাপস আপনার সব কিছু নিয়ে নেয়। তো এখন তো হ্যাকাররা মনে করেন অনেক, আপনি যখন আপনার ফোন নাম্বার দিবেন আপনার ওই ফোন নাম্বারে যত কিছু আছে সব কিছু জেনে যাবে, আর তখনই আপনি বিপদে পড়বেন। ভাই এই যে জেনে শুনে এই বিপদ আনবেন না ডেকে, ঠিক আছে। আপনি আমার কাছের ভাই ব্রাদার, আমার ভিডিও দেখেন, আমি মনে করি আমার এক ফ্যামিলির সদস্য আপনি, তাই আমার বলার দায়িত্ব আমি বললাম, ঠিক আছে, আপনার মানার ভাই। অথবা আপনি যদি আমার কথাগুলো ফাউল মনে করেন তাহলে ফাউল, আপনি যদি বিশ্বাস করেন তা অবশ্যই, ঠিক আছে। তো আমি যে কথাগুলো বললাম বাস্তব সত্য, ঠিক আছে, এটা আপনার ভালোর জন্য, ঠিক আছে, আমার আপনার, ঠিক আছে। ফেসবুক একটা আইডি অনেক গুরুত্বপূর্ণ ভাই, আমি জানি আমার ফেসবুক আইডি আছে, তো আমি জানি বিশেষ করে। তো সবারই এইরকম গুরুত্ব, এখানে ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে অনেক কিছু থাকে ভাই, আছে, কার কারো আছে ফেক আইডি আছে, আউল ফল আউডি, তো এগুলো না, আপনার যে নিজের গুরুত্বপূর্ণ আইডিটা, যে আজ থেকে 10 বছর ধরে যে আইডিটারে মানে যারে আর কি যত্ন করে মানুষ করে আজকে এত বড় আইডি বানাইছেন, সেই আইডিটা যদি হঠাৎ করে উধাও হয়ে যায়, তো বললাম কি সেই দিন যে আপনার কি আর যে গার্লফ্রেন্ডে চলে যাবে না, তার চেয়ে খুব কষ্ট হবে সেই দিন আপনার আইডি চলে যাওয়ার কারণে। তো সেই দিন আমার কথাটা মনে পড়বে, ঠিক আছে, এগুলো আলতাফ ভাই কথাগুলো বলছিল, আমি আসলে কানে নেই নেই, ঠিক আছে। তো আজকে যদি কানে নিতেন তাহলে সেই দিন ওই হয়তো এই কান্নাটা হইতো না। তো অবশ্যই আপনার ফেসবুক আইডি, আপনার পার্সোনাল জিনিস ভাই, এই ধরনের এই থার্ড পার্টি অ্যাপসে যাইবেন না। আর হ্যাঁ, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেশতের চাবি।